গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করা হয়, ভর্তি করা হয় বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ব্যক্তির নাম তাপস মণ্ডল, তার বাড়ি জীবনতলা থানার দক্ষিণ নারায়ণপুরে পড়ে। তাপসবাবুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। রাতের অন্ধকারে এক যুবককে গলা কেটে কুপিয়ে খুন করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ফুলবাড়ি এলাকায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় এনজেপি থানাতে। তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন। পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, মারা যাওয়ার আগে ওই ব্যক্তি জানায় তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার দাসপাড়ায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মদের বোতল, বাইকের চাবি এবং একজোড়া জুতো পেয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মদের আসরে বচসার জেরে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। কে বা কারা এই খুনের পেছনে জড়িত তার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ। স্টাফ স্পেশাল ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন একজন রেলযাত্রী। ক্যানিং ডাউন লাইনে দুর্ঘটনা। সোনারপুর স্টাফ স্পেশাল ট্রেন থেকে পড়ে আহত এক রেলযাত্রী ও বিদ্যাধরপুর স্টেশনের মাঝে গণশক্তি মোড়ের কাছে এই দুর্ঘটনাটি ঘটে গিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করা হয়, ভর্তি করা হয় বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ব্যক্তির নাম তাপস মণ্ডল, তার বাড়ি জীবনতলা থানার দক্ষিণ নারায়ণপুরে পড়ে। তাপসবাবুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। রাতের অন্ধকারে এক যুবককে গলা কেটে কুপিয়ে খুন করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ফুলবাড়ি এলাকায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় এনজেপি থানাতে। তাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেছেন। পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, মারা যাওয়ার আগে ওই ব্যক্তি জানায় তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার দাসপাড়ায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মদের বোতল, বাইকের চাবি এবং একজোড়া জুতো পেয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মদের আসরে বচসার জেরে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। কে বা কারা এই খুনের পেছনে জড়িত তার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ। বাইপাস থেকে ফেরার পথে যখন ঢুকি, তখন আমাদের এখানকার কয়েকজন ছেলে চিল্লাচিল্লি করতেছে যে এখানে কি হয়েছে কি হয়েছে। তখন এই ছেলেটা এখানে এসে পড়ে আসে, তখন দেখছি গলাটা কাটা আর পেট কাটা। এটা দেখার পরে পুলিশকে ফোন করি, পুলিশ 10 মিনিটের মধ্যে চলে আসে। প্রতিমন্ত্রী জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্বে শান্তনু ঠাকুর। দুবছর পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় সড়ো রদবদল। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, রেলে অশ্বিনী বৈষ্ণব, অসামরিক বিমান পরিবহনের দায়িত্বে সিন্ধিয়া। নতুন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়, পূর্ণমন্ত্রীর দায়িত্বে প্রমোশন রিজিজু অনুরাগের। মহানগরে সেঞ্চুরি পর নটাল পেট্রোল ঝোড়ো ব্যাটিং চলছে। আজও বাড়লো দাম, 39 পয়সা বাড়লো দাম। ডিজেলের দাম বেড়ে 92.65 টাকা লিটার। স্বপ্নভঙ্গ ডেনমার্কে সেমিফাইনালে এগিয়ে গিয়েও ইংল্যান্ডের কাছে হার। অতিরিক্ত সময়ে হ্যারি কেনের জয়সূচক গোলে ফাইনালে পৌঁছলেন ইংরেজরা। মুখোমুখি হবে মানচিনে ইতালির।